নমস্কার আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমরা দুজন অর্থাৎ শ্রেষ্ঠা আর সিনচিতা একসাথে কিন্তু আবার চলে এসেছি আর এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা চৌরাস্তা মিলন মন্দিরে সেখানে কি ভাবনা বিষয় তুমি কি কিছু বুঝতে পারছো শ্রেষ্ঠা আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে থিমটাই কিন্তু সাবেকিয়ানা মানে একটা দালান বাড়ি সেখানকার পুজো মানে থিম যদি সাবেকিয়ানা হয় বিষয়টা কিন্তু বেশ অন্যরকম অন্যরকম কিন্তু মানে আমরা নয় থিম নয় সাবেকি দেখে এসেছি কিন্তু থিমই যখন আনা তখন বিষয়টা কিরকম হয় আর যারা মানে তৈরি করেছেন তাদের এক্সাইটমেন্ট কতটা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে নেবো তার আগে প্যান্ডেলটা কিরকম রয়েছে প্রস্তুতি মাতৃ প্রতিমা ইতিমধ্যে সেটা কিন্তু আমাদের ক্যামেরা পার্সন শুভঙ্কর দাসকে বলবো যে দেখাতে কারণ এখনো মায়ের হাতে অস্ত্র আসেনি কিন্তু মায়ের মুখটা বড়ই সুন্দর অ্যান্ড দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই দোস্ত ডিল অ্যারিসন কেবল।

চলে যায় আর কথা বলে নি তাদের তারা কিভাবে বলে আর আর কতটা এক্সাইটেড মানে প্যান্ডেল তো তৈরি হয়ে গেছে আর তারা সেটা জানানোর জন্য কতটা এক্সাইটেড তো প্রথমে যাকে পেয়ে গেছি আপনার নামটা জানতে চাই সঞ্জয় মুখার্জি আচ্ছা তো বলার জন্য প্রস্তুত আচ্ছা আর তুমি কি টাইম দিতে বস একদম আমি তো প্রতিটা ক্লাবে গিয়ে এই জিনিসটাই থাকবে আর এক একটা সময় এক একটা ক্লাবে এত সুন্দর বলে বা এত সুন্দর থিম থাকে যে টাইমটাই আমাদের হাত থেকে যেন মনে হয় চলতে এটা কিন্তু এবার মানে ভাবতে হবে দেখতে হবে তো আমরা কিন্তু তাহলে আপনার থেকে শুরু করা যাক তো ইউ টাইম স্টার্টস না বেহালা চৌরাস্তা মিলন মন্দির ক্লাব আর তম বর্ষের দুর্গাপুজো তো এইবারের আমাদের ভাবনা হলো পুরনো স্মৃতির পাতা থেকে প্যান্ডেলটা হয়েছে পুরনো সাবেকি রাজবাড়ি দালান যেটা দুর্গা দালান এবং ঠাকুরও আমাদের হলো প্রতিমা হলো আমাদের সাবেকি আনায় তো মোটামুটি প্যান্ডেলের কাজ কমপ্লিট ঠাকুরের ঠাকুর এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আর এই লাইটের কাজ বাজ চলছে মানে সবটাই আর কি শেষ পর্যায়ের এখন প্রস্তুতিটা চলছে তো এইবার সবটাই এবার কমপ্লিট হওয়ার প্রায় মুখে আচ্ছা 15 মিনিটস সেকেন্ডস মতো টাইম আছে তো আর কিছু কি অ্যাড করতে চাইছেন এর মধ্যে আসুন আমাদের মিলন মন্দির ক্লাবে পুজোয় ঠাকুর দেখতে তো আশা করি একটা সাবেকীয়ানা এবং থিমটা দেখে আপনাদের একটা ভালো চমক থাকলো আপনাদের জন্য একদমই তার জন্য তো আপনাদের চলে আসতে হবে বেহালাম মিলন মন্দিরে আচ্ছা আরেকজন যাকে পেয়ে গেছি তার সাথে কথা বলে নেব আপনার নামটা জানতে চাইবো মানে অনুপম মিশ্রী আমি এখানকার থিম আর্টিস্ট আচ্ছা থিম আর্টিস্ট মানে তো নিশ্চই বলার অনেক কিছু থাকবে তো এক মিনিটের বিষয়টা শেষ করা সম্ভব হবে চেষ্টা করবো আচ্ছা এত চেষ্টা তাহলে শুরু করা যায় না কারণ ইয়াস টাইম স্টাইস না আমাদের এবছরের থিম হচ্ছে পুরনো স্মৃতির পাতা আমরা পুরোনো বাড়ি যেগুলো হারিয়ে যাচ্ছিলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি নতুন করে মডিফাই করে আর ধরুন দেখুন বিভিন্ন জমিদারদের ছবি আছে যারা আস্তে আস্তে বাংলা থেকে হারিয়ে গেছে তাদের ছবিগুলো তুলে ধরেছি এবার কিছু আছে যেগুলো হারিয়ে গেছে সেগুলো ধরেছি বলতে পারি যত পুরনো আমনের লোক আছে তারা এখানে আসলে পুরোনো যাবে একদম বাচ্চাদেরকে আসলে দেখাতে পারবে যে ছোটবেলায় আমরা এই অ্যাডগুলো দেখতে পেতাম কিছু কিছু সিনেমা আছে যেগুলো হয়তো ছোটবেলায় আমরাও দেখেনি আমাদের বাবা দাদুরা তারা দেখেছে

সুন্দর ঠিক যেরকম দালান বাড়িতে যেরকম ঝাড় হতো না একদম মানে দিনে একদম সেরকম ঝাড়টা আর প্রতিমা মূর্তিও ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর চারিদিকটা দেখে পুরো মনে হচ্ছে একটা রাজবাড়িতে চলে এসেছি তাই না একদম একদম আমার কিন্তু তাই মনে হচ্ছে তো আরেকজন তো মানে বলার জন্য ওয়েট করে নিশ্চয়ই রয়েছে তো তাকে বলার সুযোগ দি কারণ আমি তুমি বলেই যাচ্ছি আমাদের কথা কখনোই শেষ হয় না তো আপনার নামটা জানতে চাইবো নমস্কার আমার নাম অমিত নস্কর আমি বিয়ালা চৌরাস্তা মিলন মন্দিরের থিম আর্টিস্ট আচ্ছা আরেকজন থিম আর্টিস্টকে পেয়ে গেছি মানে আরো অনেক কিছু শুনতে চলেছি আরো অনেক কিছু শুনতে চলেছি তো টাইম কি শুরু করে হ্যাঁ প্রস্তুত তো একদম তো টাইম স্টার্টস নাও প্রথমেই জানাই জিও বাংলার সকল দর্শককে শারদীয়ার শুভেচ্ছা মহালয়া পেরিয়ে গেছে পুজো একদম লেগেই গেছে তো আমাদের খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন আমরা আমাদের বেহালা চৌরাস্তা মিলন মন্দিরে কাজ করে আমাদের নিজেরও খুব ভালো লাগছে যে থার্ড রাউন্ডে আমরা পৌঁছে গিয়েছি তো আমাদের এই থিমটা আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন যে একটা ঠাকুর দালান তৈরি করা হয়েছে এই ঠাকুর দালানের মধ্যে দুর্গা পুজো হচ্ছে মানে ওই সাবেকিয়ানাই বনে দিয়ে না এই ব্যাপারটার মধ্যে আমরা এর মধ্যে রেখে দিয়েছি এইবারে যদি বলেন ঝাড়ের থেকে আসি এই যে ঝাড়টা যেটা লাগানো হয়েছে আপনারা তো যে মানে শুনে থাকবেন এই সেই উত্তম কুমারের একটা গান ছিল না হাজার টাকা ঝাড় বাতিটা ঠিক ওই ব্যাপারটাকে কিন্তু এখানে রাখা হয়েছে আপনারা শুধু এখানে ওই যে মানে ঝাড়ের সাথে সাথে উত্তম কুমারের ছবি থেকে উৎপল দত্ত থেকে হিরো রাজার দেশ থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের পুরাতন দিনের অ্যাডভার্টিজমেন্ট এবং পুরাতন কলকাতার কিছু কিছু ছবি এই মণ্ডপের মধ্যে দেখতে পাবেন যে সমস্ত রাজরাজারা যারা জমিদাররা যারা মানে জমিদার গিন্নি যারা অনেকেই আছে তারা আস্তে আস্তে বাংলা থেকে হারিয়ে গেছে সেই মানুষগুলোকে আবার ফের নতুন করে আমরা মিলন মন্দিরে দেখাতে চলেছি তার জন্যই আমরা নাম দিয়েছি পুরানো স্মৃতির পাতা থেকে আশিতম বর্ষের থিম এবার আমি বলছি এটা কিন্তু টাইমটা কিন্তু পেরিয়ে গেছে কিন্তু আমি ওকে থামালাম না তার কারণ খুব সুন্দর কথা কিন্তু আমি জানতে পারছিলাম টাইমটা পেরিয়ে গেছে সেটা কিন্তু আমি কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন আমি কিন্তু হাজার টাকার ঝাড়বাতিটা যখন হয়েছে তখন কিন্তু ওনার সাথে সাথে শ্রেষ্ঠাও কিন্তু গান গাওয়া শুরু করে দিয়েছিল তো সেই বিষয় মানে পুরনো দিনের বিষয়টা উপভোগ করতে গেলে কিন্তু চলে আসতে হবে কোথায় মিলন মন্দিরে হ্যাঁ তো আপনারা কবে আসছেন আমরা তো থাকছি কারণ উই আর দা প্রাউড ডিজিটাল পার্টনার আমরা আসছি আর সবথেকে ইন্টারেস্টিং কি সিনচিতা আমাদেরকে এই গেমটা যেন কখনোই না খেলাতে ধর কারণ আমরা থামবোই না এক মিনিটে আমরা বলবো পক্ষে কথা মানে শেষ করা সম্ভব নয় তো বাকি তো আসতে হবে আপনাদেরকে দেখতে হবেই কারণ একটা অন্য আপনারা এখানে এসে অ্যাটমোসফিয়ার পাবেন স্পেশালি যারা অনেক বড় তারা কিন্তু এখানটায় এসে অনেক পুরনো স্মৃতি ফিরে পাবে তাই না পাবেন একদমই মানে পুরনো কিছু স্মৃতি নিয়ে তো এখানে হতে চলেছে সেটা কি হতে চলেছে কি বিষয় থাকতে চলেছে তার জন্য চলে আসতে হবে মিলন মন্দিরে আপনারা আসুন আমরা এখানে থাকছি জমি আড্ডা না হয় আমরা দুজন একসাথে থাকবো আর আপনারাও সাথে থাকবেন তো দেখতে থাকুন জিও বাংলা খুব ভালো থাকুন পুজোটা ভীষণ ভালোভাবে কাটান সকলে মিলে নমস্কার